চলে এসেছি কাঁচা মাখার কাউন্টারে। কাকা কিন্তু বোকা বানায়নি, এটা আলু টালু অন্য কিচ্ছু না, একদম পিওর আম, কাঁচা আম মাখা। রান্না করে সবজি রোজ খাই আমরা, কিন্তু সবজি আবার কাঁচা খাওয়া যায়, তাও আবার মেখে। হাবড়া বাণীনিকেতন স্কুলের সামনে বুলন ঘোষের দোকানে না এলে বুঝতেই পারতাম না যে সবজি আবার চাটের মতো মেখেও খাওয়া যায়। স্কুলের সামনে বুলনবাবুর মাখামাখি সেন্টার এখন ইউটিউবারদের সৌজন্যে ব্যাপক হিট। ওনার মাখামাখি কাউন্টারের সামনে এখন সত্যিকারের খদ্দেরদের থেকে ইউটিউবারদের ভিড় বেশি, আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন কাঁচা বাদামের পর কাঁচা মাখা ট্রেন্ডিং ভাইরাল। তাই ভাবলাম একবার গিয়ে দেখি কেমন এই মাখামাখির দোকান। এখানে কাঁচা পটল, লাউ, আলু, কাঁচকলা, ম্যাগি সবই কাঁচা মেখে চাট বানিয়ে দেওয়া হয়। কাঁচকলা আম হয়ে যাবে, আম হয়ে যাবে 199% বলবেন একদম সঠিক, কেউ কেউ 100% বলে না রে ঠিক আছে। এবার কোনো কোনো কলায় যদি একটু ডিস্টার্ব হয়, কলাটা যদি ভালো বতি হয়ে যায় তাহলে সেটা কষের থেকে চলে যায়, আমি ঠেকাতে পারি না। তো এটা তো ম্যাজিক হয়ে গেল, কলা হয়ে যাবে আম। হ্যাঁ সব কিছুই আমার ম্যাক্সিমাম আম, ওই আলুটাও খাবেন আমের মতো। ওই আমটা বরফ দিয়ে মেখে দেবো, বলবেন কী খেলাম, আম খেলাম না অন্য কিছু খেলাম। হ্যালো, লাগে না বলেছি 95%, 5% লাগলেও লাগতে পারে বলেছি। ভালো তো লাগবে, খরচা করতে হয় তো, সব দিকে খরচা করতে হয়। কিরকম খরচা করতে হয়? বেশ ভালো লাগছে। আর কিরকম খরচা? আমের মতো, আমের মতো দুই দিকে খরচা। কাঁচকলা, কাঁচা কাঁচকলা বোঝা যাচ্ছে না। টক টক, হ্যাঁ টক আছে, টক ঝাল, পুরো টক লাগবে না, হালকা টক ঝাল, কাঁচা পটল, কাঁচা লাউ, আমপুরা, ম্যাগি মাখা সব কিছু পাওয়া যায়, 12 মাস এখানে পাওয়া যায় হাবড়া বাণীনিকেতন হাই স্কুলের সামনে। তো এখন খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মাখা। বলছি তুমি কোল্ড ড্রিঙ্কস মাখবে হামান দিস্তি বার করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস মাখে আবার আদা। হ্যাঁ এইটাই তো গল্প, ওই যেখানে খাবেন 120 টাকা বা বেশি দিয়ে সেইখানে আপনাকে দেবে একটু জল জিরা, একটু ভিট লবণ, একটু পাতি লবণ, খবর শেষ পারলে বরফও দেবে। আমি বরফ দেবো না, জল হয়ে যাবে, তার সঙ্গে দেখতে থাকেন যে এই সমস্ত ওরা আমার ধারে কাছে আসতে পারবে না। লাড্ডু মাখারও দামও কম, কয় টাকা? হ্যাঁ তখন আমার 10 টাকা করেছি, পরের রবিবার আবার করেছি। আশেপাশে যারা স্টল ছিল সে সমস্ত খাচ্ছে না কেউ, 45 বোতল এক্সট্রা লেগেছে। তুমি যে এখানে ময়েশ্চারাইজার, এটা কি তোমার নিজের জেনুইন? নিজের হাতে বানাই বলি তো সবসময় বলি যে সিক্রেট মশলা। এবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস মাখা, প্রচুর মশলা, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু কাকু দিয়েছে কিন্তু বলবে না সেগুলো, কাকুর সিক্রেট। জলজিরা আছে, ধনে পেস্ট করা, মানে লেবু দেওয়া আছে, কোনটা যদি পেটে কোনো মানে খাওয়ার গন্ডগোল থাকে তার হজম হয়ে যাবে। এই হচ্ছে মাখা, এইটাকে তোলেন, কিন্তু বলি এইটাকে তোলেন, এইটাকে তোলেন, এইটাকে তোলেন, এইটাই হচ্ছে মাখা, এই হচ্ছে মাখা অরিজিনাল, হচ্ছে মাখা, এই হচ্ছে মাখা। এই যে লোকে বলে মাখা কি করে হয়, এইটাই হচ্ছে মাখা। যত কোল্ড ড্রিঙ্কসের ফ্লেভারটা অনেকটা মাইল্ড হয়ে গেছে, জলজিরা টেস্ট পাওয়া যাচ্ছে, এছাড়াও আদার ফ্লেভারটা খুবই হাই রয়েছে। গরমকালে কোল্ড ড্রিঙ্কস আমার মোস্ট ফেভারিট, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আবার মাখা খাওয়া যায় সত্যি, এখানে না আসলে জানতেই পারতাম না। এবার শুনে নেব বাকি সবার কেমন লাগলো এই অদ্ভুত রেসিপি। আপনাকে বলছিলাম আগে দেবো একটু ঝাঁকি, না এটা হবে না কারণ চিনি আর দিনই তো, ঠিক আছে আলাদা লাগবে না।
এখন মোটামুটি সেই সমস্ত জিনিসপত্র সব ছাড়িয়ে টাড়িয়ে আমার দিনে এখন নর্মাল, এখন আপনারা বাদ দিন, এমনি আমি 7-8 টাকা নিয়ে আসবো নর্মাল। এখন ধরেন আপনাদের জন্য হয়তো একটু বেশি হবে, আবার আপনারা ডবল হচ্ছে না, তার এইটাই কারণ আপনারা যেমনি আসছেন অনেক ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে, ওই যে বলছে পাচ্ছি না পাবে না, ওদের ইচ্ছা আছে, মানে ব্যাপারটা তো একই জায়গায় আসলো। হ্যাঁ নামটা বেশি বেড়েছে, কিন্তু কথা হচ্ছে আপনারা যত এখানে দেখেন 2000 টাকা নেই, কথাটা বুঝতে পারি, এবার আমাদের ব্যবসা 2000 টাকা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ এটা গল্পের কোনো ব্যাপার না, এটা সবাই বোঝে, আমাদের তো মেনলি হচ্ছে মজুরি, খাটনির পয়সাই বেশি। আমি তো 500 টাকা নোট মানে কালকে অনেকগুলো 500 টাকা পড়েছিল। দেবো আমি কটা, আমাকে কটা দিয়ে দাও, কত টাকা? বেশ ভালো, খারাপ না, ওজন আরো বেশি লাগছে এখন। সত্যদা কেমন লাগলো? এই যে ভালো, মানে ডিফারেন্ট লাগলো, আগেও তো খেয়েছো অন্যান্য জায়গায়। অবশ্যই আমপোড়া যেটা আমরা বেশি খাই সেটা হচ্ছে ট্রেনে খাই, কিন্তু ট্রেনের থেকে এখানে অনেক বেশি ভালো। ট্রেনের থেকে মানে ট্রেনে যেটা পাওয়া যায় সেটাতে অনেক কেমিক্যাল দেওয়া স্বাভাবিক, কিন্তু এখানে যেটা একটু ডিফারেন্স সেটা হচ্ছে যে এখানে কোনো কেমিক্যাল নেই, আমটা পোড়ানো, যে পোড়া আমের যে একটা ফ্লেভার হয় সেটা স্মোকি ফ্লেভারটা পেলে একদমই তাই, যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু এখানকার গন্ধটাই বলে দিচ্ছে যে এখানে কোনো কিছু মেশানো নেই, মাখামাখি বিষয়টা থাকলেও মেশানো ব্যাপারটা কিন্তু এখানে নেই। কিন্তু মাখামাখি মানে অন্য একটা মানে হয়, যাই হোক আমরা এর আগে দেখেছি কাদা কাদা, তারপরে দেখেছি মাখামাখি, কিন্তু অবশ্যই এই মাখামাখিটা সেই কাদা কাদা এবং মাখামাখি থেকে একটু না অনেকটাই পার্থক্য। আরেকটা বিষয় হচ্ছে এখানে আসবে কি করে, এখানে আসাটা একটু টাফ, হাবড়া স্টেশনে নামতে হবে, সেখান থেকে 1 নম্বর রেলগেট পায়ে হেঁটে আসা যায়, 1 নম্বর রেলগেট থেকে ভ্যান পাওয়া যায়, সেই ভ্যানে 10 টাকা দেবে, বলতে হবে হাবড়া বাণীনিকেতন হাই স্কুলের সামনে নামবো। তো হাবড়া বাণীনিকেতন যে স্কুলটা রয়েছে হাই স্কুল, সেই হাই স্কুলের মেন গেটের ঠিক পাশেই এই মাখামাখি সেন্টার রয়েছে, আর অন্যভাবে আসতে গেলে কিন্তু হারিয়ে যেতে পারো, তাই যেভাবে বললাম সেভাবেই কিন্তু এখানে আসলে সব থেকে ভালো হবে। এখন কী মাছ কাকা? এখন মাছ হচ্ছে আম ম্যাঙ্গো। আম ম্যাঙ্গো দুটো একসাথে মাখবে? হ্যাঁ আম ম্যাঙ্গো বলার কারণ হচ্ছে কি, আমি আর কি করি সেই হিসাবে, আর অনেকে আছে বাংলা বোঝে না, তাহলে ইংলিশে বোঝে আর কি, ওই পটেটো আলু বলি এটাকে। হ্যাঁ এইটার কারণটা কি? এইটার একটা কারণ আছে, কারণ হচ্ছে কি শীতের সময় আমি সকাল সকালও মাখা করি কাকা। দুই অনু হাউ প্যাচ প্যাচে কাদা ইজ? হ্যাঁ এবার আমি বুঝি না তো এই সমস্ত, কালকে পরশু 2 দিন ফোন আসছে কেরলের থেকে, ও কী বলছে আমি কিছুই বুঝি না, আপনার মতন লোকে দিয়েছি আপনিও বুঝেন না, তারপরে কী করবো বাধ্য কেটে দিচ্ছে, আমি কী করবো। কেমন লাগলো? দারুণ দারুণ, এতক্ষণে শান্তি পেলাম, খুব ভালো না? ঠিক আছে এটা কি, এটা এটা কোনো কাঁচা জিনিস না তো? এটা আম মাখা। দেখো আম বলে কিন্তু আলু খাই দেয়নি তো কাকু? না না না, আম মাখা এবং আমটা কাঁচা মিঠা টাইপের, মানে খুব টক না, সাবধান কিন্তু আলু খাইয়ে দেয় আম বলে। আম পোড়া খাবো তো আছে, আলু খাইয়ে স্পোর্ট দিছে, জানো তো খাবে না আলু না তো কনফার্ম। আম মাখা অসাধারণ ঝাল, খুব ঝাল। যারা এখনো ইউটিউব চ্যানেল শুরু করেনি করা, তারা এই মাখামাখি কাকুকে দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। তবে হ্যাঁ ইউটিউব চ্যানেল ইচ্ছে হলো করলাম, সেইভাবে কেউ করবেন না, আমি জ্ঞান দিচ্ছি, ইয়ার্কি মারতে মারতে ইউটিউব চ্যানেল করবেন হয়তো হিট হয়ে যাবে, কিন্তু ওই হচ্ছে খবরের কাগজে যেমন বিজ্ঞাপন দেখি না, নাম মাত্র বিবাহে ডিভোর্সি, সেরকম ডিভোর্স হয়ে যাবে। সবাইকে শিখিয়ে দিলে হবে, সবাইকে শেখাতে নেই, আর ওই ব্রাহ্মণ মন্ত্র শেখায় না সবাইকে ইউটিউব চ্যানেলে, যেসব ওই কী সব বলে যেন ট্রিক্স ট্রিক্স দেয়, আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি,
যত রকমের ট্রিক্স আজকে দিয়েছি, দেখা গেল ভিউ হয়নি। আমি হেডলাইন দিয়েছি, ডেসক্রিপশন দেয়নি, ট্যাগ দেয়নি, কোনো কিছু দেয়নি, 75,000 ভিউ হয়েছে 24 ঘন্টায় নতুন চ্যানেলে। তো ইউটিউব জিনিসটা হচ্ছে এরকম, একদমই তাই। আমার মনে আছে এই আসার সময় তখন চ্যানেলটা একেবারে নতুন ছিল, ঝাল লেগে যায়, চ্যানেলটা একেবারে নতুন ছিল। ইয়াস আপডেট লিখে দুটো ভিডিও দিয়েছিলাম ভয়েস ওভার দিয়ে, ভালো এডিট ছিল না, মিউজিক ছিল না, কিচ্ছু ছিল না, দুটো ভিডিও মিলিয়ে 1 মিলিয়ন হয়ে গেছিলো। তারপর আর হয়নি অবশ্য, ওই দুটো ভিডিওই হয়েছিল। লিকুইড জিনিস মাখামাখি হয় আগে কখনো শুনিনি, তো এখন খেয়েছিলাম একটু আগে জাস্ট, কি বলে কোল্ড ড্রিঙ্কস মাখা, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস মাখার পর এবার দই মাখা। বরফ দিলে হালকা হয়ে যাবে। আচ্ছা এই দই মাখা কেসটা কি বানাচ্ছে যে কাকা? এর ভিতরে 1 ফোঁটা বরফ নেই, হ্যাঁ আর জল নেই, জল একদম মানে 25 গ্রাম জল দেওয়া চিনিটা গোলার জন্য, আর তাছাড়া জল নেই বললেই চলে। এই হচ্ছে মানে এটাকে বলি বলি আমি দই মাখা, এমনকি আমার এখানে জল মাখা পাবে না। এতটাই গাঢ় যে মানে স্ট্র দিয়ে টানা যাচ্ছে না, এতটাই গাঢ়, ভীষণ গাঢ় একেবারে। এর জন্যই কাকা এর নাম দিয়েছে দই মাখা, সত্যি এটা একটা দই মাখা। আর এতদিন বলে এসেছি ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর এই ভিডিও তো সেটা বলবো না। আর এই ভিডিও ভালো না লাগলে কিচ্ছু করার নেই, লাইকও করার দরকার নেই, সাবস্ক্রাইবও করার দরকার নেই। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আনটিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।